রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি গোপাল সেবার ভিডিওতে অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আমার গোপালদের এই গরমে প্রতিদিনের নিত্য সেবা শেয়ার করছি। এখন বাজে সকাল 7টা, গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলছি, হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে। আমি এই গরমে প্রতিদিন গোপাল সোনাদের 7টা থেকে 7:30টার মধ্যে ঘুম থেকে তোলার চেষ্টা করি। তো দেখো গোপাল সোনারা দুজনে কত সুন্দরভাবে ঘুম হচ্ছে। আর গরমে একটু আরাম দেওয়ার জন্য ময়ূরের পালক দিয়ে গোপাল সোনাদের একটু আদর করে এখন ঘুম থেকে তুলছি। উঠে পড়ো গোপাল সোনারা, অনেক সকাল হয়ে গেছে। সকাল গোষ্ঠী লই যাবে ধেনুর পাল, ওঠো ওঠো নীলমণি যশোদার নয়ন মণি, ওঠো বাছা হয়েছে সকাল। তো গোপাল সোনারা আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো বন্ধুরা, আমার দুজন গোপাল সোনাই ঘুম থেকে উঠে গেছে। তো বড় গোপাল সোনাকে তো ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি, আর ছোট গোপাল সোনাকেও এখন নিয়ে আসছে। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই এই গরমে গোপাল সোনাদের শুধুমাত্র ন্যাপি পরিয়েই রাতে ঘুম পাড়াচ্ছি। আর এখন হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর গোপাল সোনাদের এখন একটু জল খাইয়ে দিচ্ছি। রাতে গোপাল সোনাদের কাছে এই বোতলে জল রেখে দেই, আর গোপাল সোনাদের এখন স্নান করাবো পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগরু, কেশর চন্দন, তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কিছু কাজকর্ম করে স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসন ধুয়ে গোপাল সোনাদের ঘুম থেকে তুললাম। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের স্নানের জল প্রস্তুত হয়ে গেছে। এখন গোপাল সোনাদের জন্য স্নানের জন্য নিয়ে এসেছি। সবার প্রথম গোপাল সোনাদের চরণ ধুয়ে দিয়ে এরপর গোপাল সোনাদের খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, প্রচণ্ড এই গরমে গোপাল সোনাদের বেশ অনেকক্ষণ আমি স্নান করিয়ে নিয়েছি। আর আলতো হাতে এখন গোপাল সোনাদের মুছে নেব। আর গোপাল সোনাদের স্নানের এই জল আমি আমার তুলসী গাছে ফুল গাছের টবে দিয়ে দেব। আর বন্ধুরা, রাতের বেলাও এই গরমে আমি গোপাল সোনাদের ভিজে একটু কাপড়ে আলতো হাতে গা হাত মুখ মুছে তারপর রাতে শয়নে দেই। আর গোপাল সোনাদের এখন পিওর কটনের জামা পরিয়ে দিচ্ছি, জামা পরিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নেব। গোপাল সোনাদের জামা পরিয়ে এরপর গোপাল সোনাদের একটু বেবি পাউডার লাগিয়ে দেব। বন্ধুরা, আমি আমার গোপাল সোনাকে নিজের সন্তান স্নেহেই সেবা করি। আমার দুটো ছেলে আর আমি আর আমার হাজবেন্ড, বাড়িতে আমরা মোট 4 জন। এই সংসারের সমস্ত কাজ আমি নিজ হাতে সামলাই, এরপর আমি আমার গোপাল সোনাদেরও সেবা করি। বন্ধুরা, অত নিয়ম বা পূজা মন্ত্র আমি বিশেষ কিছু জানি না, আমি নিজের সংসার সামলে নিজের মতো করে গোপাল সেবা করি। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম করে তারপর গোপাল সোনাদের ঘুম থেকে তুলে সকালের নিত্য পুজো করে তারপর আমি আসি রান্না করতে। সংসারের রান্না বান্না অন্যান্য কাজকর্ম করে ছেলেদের পড়াশোনা স্কুল সমস্ত কিছুটা সামলে আবার দুপুরবেলা গোপাল সোনাদের সেবা করতে আসি। এরপর দুপুরের খাওয়া দাওয়ার পর আমরাও একটু রেস্ট নেই, তারপরে আবার বিকেলের বেলা বা সন্ধেবেলা গোপাল সোনাদের সন্ধ্যা আরতি করে সন্ধেবেলা সেবা দিয়ে আবার রাত 9:30-9:30 সময় আমি গোপাল সোনাদের রাতের ভোগ নিবেদন করে শয়নে দিয়ে দিই।
তো এইভাবে খুবই সহজ সরলভাবে আমি নিজের মতো করে গোপাল সোনাদের সেবা করে আসছি। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে সিংহাসনে নিয়ে এসেছি। গোপাল সোনাদের সিঙ্গার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গোপাল সোনাদের প্রিয় বাসি গোপাল সোনাদের হাতে দিয়ে দিলাম, আর গোপাল সোনাদের চারিপাশে একটু বালিশ দিয়ে সুন্দর করে আর কিছু গোপাল সোনাদের প্রিয় খেলনা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। পুজোয় বসেই পুজোর জন্য ফুল, ফুলের মালা, তুলসী পাতা সুন্দর করে সাজিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছিলাম। নিজের মাথাতেও গঙ্গাজল ছিটিয়ে নিয়ে চন্দন বেটে নিয়েছি। চন্দন, পুজোর ফুল, ফুলের মালা, তুলসী পাতাতে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। চন্দনের তিলক গোপাল সোনাদের পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী পাতা, ফুল, তুলসী দল গোপাল ঠাকুরদের চরণে নিবেদন করছি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাথে আমার রাধা মাধবের এবং আমার নিত্য পুজো করে নিচ্ছি। গোপাল সোনাদের প্রিয় ময়ূরের পালক, কিছু খেলনা সুন্দর করে গোপাল সোনাদের কাছে সাজিয়ে রাখছি। এরপর গোপাল সোনাদের বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে রাখবো। আবার রাতে গোপাল সোনাদের শয়নে দেওয়ার আগে সুন্দর করে ঝেড়ে নেব, আর খাটটাও পরিষ্কার কাপড় দিয়ে প্রতিদিন আমি মুছে নেই। গোপাল সোনাদের এখন ভোগ নিবেদন করছি। যেহেতু প্রচণ্ড গরম, তাই গরমে গোপাল সোনাদের চিড়ে আর কলা ছাতুর শরবতের ভোগ আজ নিবেদন করছি। পান করার জন্য অবশ্যই জল, ভোগের থালা গ্লাসে অবশ্যই তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম। ভোগ নিবেদনের পর এখন ভগবানের আরতি করে নেব। বন্ধুরা তোমরা আরতি দর্শন করে নাও। আরতির পর গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দেব। বন্ধুরা আমি ছাতুর শরবতে একটু মিশ্রিও দিয়ে দিয়েছি, আর চিড়ে কলার সাথেও একটু চিনি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। গোপাল সোনাদের এখন ছাতুর শরবত খাইয়ে দিচ্ছি, এরপর গোপাল সোনাদের চিড়ে আর কলাও খাইয়ে দেব। গোপাল সোনাদের নিজ হাতে খাওয়ানোর পর ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা আমি আমার সংসারের নানা কাজকর্ম সামলে, ছেলেদের পড়াশোনা সামলে, তারপর নিজের মতো করে গোপাল সেবা করে আসছি। খুবই সহজ সরলভাবে আমি গোপাল সেবা করি। বন্ধুরা তোমরাও এইভাবে খুবই সহজ সরলভাবে নিজের মতো করে গোপাল সেবা করতে পারো। ভগবান ভক্তের ভক্তিটাই দেখে, মনের ভাব ও ভক্তি দিয়েই ভগবানকে ডাকলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। খুব বেশি মন্ত্র বা নিয়মবিধির প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখো, আমি কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনাদের এখন হাত মুখ ভালো করে মুছে দিচ্ছি, আর গোপাল সোনাদের কাছে জল ঢাকা দিয়ে রেখে গেলাম। আর গোপাল সোনাদের প্রিয় বাসি গোপাল সোনাদের হাতে দিয়ে দিচ্ছি। গোপাল সোনাদের ভোগ এখন প্রসাদ হয়ে গেছে, প্রসাদ আমরা বাড়ির সকলেই গ্রহণ করে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজ গোপাল সেবার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।